সুধী দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে শ্রাবণ মাসের শেষ সোমবারে এমন একটি টোটকা করতে বলবো যারা বেকার ছেলে মেয়ে রয়েছেন তাদের চাকরির সম্ভাবনা বাড়িয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই। তবে এই টোটকা করলেই যে চাকরি পেয়ে যাবেন এই কথাটা আমি বলছি না। আমি শুধু বলছি আপনার চাকরি পাওয়ার যোগ্যতা যেরকম থাকতে হবে তেমনই আপনার পরিশ্রমও করতে হবে চাকরি পাওয়ার পিছনে। শুধু এই টোটকা আপনার ভাগ্যকে সদয় করবে। অর্থাৎ আমরা কখনো কখনো বলে থাকি যে এত পরিশ্রম করলাম তাও পরিশ্রম মতো ফল পেলাম না, আমার ভাগ্যটাই খারাপ। আজকে আমি এই একটি টোটকা আপনাদেরকে বলবো যারা আগামী সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার এই টোটকাটি পালন করতে পারবেন তাদের অবশ্যই উপকার হবে, এবং আমি যথেষ্ট প্রমাণের সঙ্গে বলবো, কারণ এই টোটকাটি আমি আপনাদেরকে করে দেখাবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে ব্যাপারটি বোঝবার চেষ্টা করুন, যদি মনে হয় আপনার পক্ষে করা সম্ভব করবেন, এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। তবে মনে রাখবেন আজ রবিবার, আগামী সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবারের মধ্যে এই টোটকাটি অবশ্যই আপনাকে করতে হবে, না হলে যতটা আপনি ফল আশা করবেন ঠিক ততটা ফল পাবেন না। তার জন্য আজ থেকে কিছু প্রিপারেশন বা প্রস্তুতি আপনাকে নিতে হবে। যেসব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করছেন, পড়াশোনা করছেন, তবু চাকরি পাচ্ছেন না, বারবার ভাগ্যের দোহাই দিচ্ছেন, অর্থাৎ ভাগ্যের জন্য আপনাদের আটকে যাচ্ছে চাকরি, এটা মনে করছেন, তারা সামান্য এইটুকু কাজ করুন। আপনাকে আজকে গঙ্গা জলের মধ্যে কেশর ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, আপনি কিছুটা পরিমাণ গঙ্গা জল তামার পাত্রে নিয়ে তার মধ্যে কয়েকটি কেশর ফেলে দিন। এরপর আপনি ওই কেশরের মধ্যে একটি সাদা সুতো ভিজিয়ে রাখবেন, কিন্তু এখন জানার দরকার যে সাদা সুতোটা কতটা পরিমাণে নেবেন। আপনি যে কোনো সাদা রিলের সুতো নিতে পারেন, এবং আপনাকে ওই সাদা সুতোটিকে সাত ফিত্তা করতে হবে, অর্থাৎ আপনাকে সাতবার গায়ে গায়ে সুতোটিকে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে পরিমাণ সুতোটির লেন্থ নিতে হবে এমন নেবেন যাতে আপনার কবজিতে অন্তত তিনবার পাক খায়। অবশ্যই মনে রাখবেন প্রথমে সুতোটির মধ্যে সাতটা সুতো থাকবে, অর্থাৎ সাত ফেত্তা হবে, এবং যে লম্বা ওই সাত ফেত্তা করার পর সুতোটা যতটা লম্বা হবে অন্তত আপনার কবজির মধ্যে যেন তিনবার পাক খায়, তারপরে আপনি সুতোটি গিট মারবেন। আশা করি আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনি বুঝতে পাচ্ছেন। এইভাবে সুতোটি পরিমাণ মতো নিয়ে এই গঙ্গা জলের মধ্যে কেশর ভিজিয়ে তার মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। দেখবেন সুতোটা হালকা লালচে হলুদ বর্ণ ধারণ করবে। আপনাদের আমি কেশরটা কীরকম বা কেশর কীভাবে কিনতে হয় সবই দেখিয়ে দিচ্ছি, তা আপনারা দেখে নেবেন। এবার আপনি যেটা করবেন, আপনার করণীয় হচ্ছে কাল অর্থাৎ সোমবার আপনাকে শিবের মাথায় জল ঢালতে হবে। জল ঢালার কোনো অতিরিক্ত নিয়ম নেই। আপনি দুধ এবং কাঁচা দুধ এবং গঙ্গা জল শিবের মাথায় দেবেন, এবং দেওয়ার পর আপনি আটটি বেল পাতা ধীরে ধীরে শিবের মাথায় দিতে থাকবেন। অবশ্যই পুজো করার মতো করে দেবেন। অবশ্যই আপনি বলবেন ওং শিবায় নমো, ওং শিবায় নমো, ওং শিবায় নমো। এইভাবে পরপর আপনি আটটি বেলপাতা শিবের মাথায় দেবেন, এবং দেওয়ার পর ওই কেশর সহ যে জলটি রয়েছে সুতোতে ভেজানো, সেই কেশর সহ জলটি আপনি শিবের মাথায় দেবেন, এবং অবশ্যই ওই যে সুতোটি ওটাও শিবের মাথায় দেবেন, স্পর্শ করাবেন। হয়ে গেল। এবার আপনি ওই সুতোটিকে যদি পুরুষ হন, আপনার ডান হাতে তিনবার পাক দিয়ে গিট মারবেন, এবং যদি মহিলা হন আপনার বাঁ হাতে একইভাবে তিনবার পাক দিয়ে গিট মারবেন। দেখবেন আপনার চাকরির সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। তবে আমি প্রথমেই বলেছি এটা করলেই চাকরি হবে এমনটা নয়। আপনার ভাগ্য যদি চাকরিকে আটকে রাখে সেক্ষেত্রে আপনার ভাগ্য সদয় হবে,
এমনটা নয় আপনি চাকরির পরীক্ষা দেননি বা পড়াশোনা করেননি, তারপরে আপনি এই সুতো বাঁধলে কখনোই আপনার চাকরি হবে না। তাই অবশ্যই যতটা পরিশ্রম আপনার করণীয় করবেন, তারপর যদি আপনার ভাগ্য আপনাকে আটকে দেয়, সেক্ষেত্রে আপনি এই টোটকাটি ব্যবহার করতে পারেন। আপনাকে অবশ্যই দোকান থেকে আজকের মধ্যে কেশর কিনে নিতে হবে। যাদের বাড়িতে রয়েছে তাদের সমস্যা নেই, তারা এখনই আপনার কিছুটা তামার পাত্রে গঙ্গার জল নিয়ে কেশর ভিজিয়ে দিন, তারপরে সঠিকভাবে সুতোর মাপটা নিন 7 বার এবং তারপরে সেই কেশর ভেজানো জলের মধ্যে সুতোটি দিয়ে দিন। অবশ্যই আপনি সাদা সুতো নেবেন, এক্ষেত্রে রিলের যে সাদা সুতো আপনি নিতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে সম্পূর্ণ বিষয়টি ভক্তি ভরে করবেন, দেখুন, আশা করি ফলাফল পেতে পারেন। তবে এমনটা আমি বলছি না, আমাদের যেসব পৌরাণিক কাজকর্ম, যেসব টোটকা করণীয় আছে, সবটাই বিশ্বাস ভক্তির ওপরই হয়। যদি বিশ্বাস বা ভক্তি ভরে আপনি এই কাজগুলি করেন, আশা করি আপনি কিছুটা হলেও সুফল পাবেন, এটা আশা রাখি। কারণ একটা জিনিস প্রত্যেকেই জানেন, মানুষ যুগ যুগ ধরে দেবদেবীর পুজো করে আসছে, কিন্তু কোনো মানুষ কি বলতে পারবে যে আমি সরাসরি ভগবানকে দেখেছি বা ভগবানের স্পর্শ পেয়েছি? তা নয়, মানুষ সম্পূর্ণ ভক্তির ওপরে পুজো করেন এবং পুজো করার ফলে যা ফলাফল পান তার মন ভরে যায়। ঠিক সেরকমই আপনি আপনার করণীয় কাজগুলো করুন, তারপরে দেখুন আপনি কতটা উপকার পেতে পারেন। যদি পান, অবশ্যই আপনি লাভবান হবেন। আর আমি যে টোটকাটার কথা আজ বললাম, এটি অবশ্যই আজকে আপনাকে করতে হবে, কারণ এটি শ্রাবণ মাসের শেষ সোমবারই আপনাকে করণীয়। তাই শ্রাবণ মাসের সোমবার হচ্ছে কাল, এবং এই কাজটি যদি আপনি করতে থাকেন খুব ভালো হয়। তবে আপনাকে এই টোটকাটি শ্রাবণ মাসের শেষ সোমবার থেকেই শুরু করতে হবে, এটাই বলা আছে। এবার আপনি করে দেখতে পারেন। শ্রাবণ মাস হচ্ছে মহাদেব বাবার বার, তাই এই শ্রাবণ মাসের যে কোনো দিন আপনি যাই করুন না কেন, অবশ্যই ভক্তি ভরে করলে তার সুফল পাবেন। তাই আপনাকে শ্রাবণ মাসে অবশ্যই এই মহাদেবের শিবলিঙ্গে, অর্থাৎ মহাদেবের মাথায় জল ঢালতে হবে, তাহলে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর যদি কালকে আপনি এই একটু খাবার দাবার নিরামিষ খেতে পারেন, বিশেষ করে যদি একটু হব্যিষি করতে পারেন, অবশ্যই ভালো হয়। তা হব্যিষি করার জন্য আপনাকে কি করতে হবে আপনারা জানেন, একটা সরা নিতে হবে নতুন, এবং সরার মধ্যে চাল আলু বা কোনো সবজি দিতে পারেন, সঙ্গে একটু ঘি দিতে হবে, ডাল মুগের ডাল এই দিয়ে আপনাকে ফুটিয়ে খেতে হবে এবং একবারই আপনি খেতে পারবেন। বাকি সময় আপনাকে ফল এবং মিষ্টি আহার করতে হবে। এইভাবে যদি পারেন কাল সোমবার আপনি এটি করতে পারেন। আশা করি বাবার বার করলে আপনার উপকার হবে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন জটিল রোগ কিন্তু এই শ্রাবণ মাসে যদি বাবার বার করেন কেটে যায়। অনেকের অনেক জটিল সমস্যা রয়েছে, যে সমস্যায় তারা বছরের পর বছর ভুগছে, কোনোভাবেই সেই সব জটিল রোগের সমস্যার সমাধান হচ্ছে না। তাদের জন্য বলছি, এই শ্রাবণ মাসটা যদি আপনি পালন করতে পারেন, অবশ্যই আশা করা যায় আপনি বেটার কিছু পেতে পারেন। আজকে মোটামুটিভাবে এখানেই ভিডিও শেষ করছি। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যে কৈশিকী অমাবস্যার দিন আমাদের এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান হবে, যেখানে সরাসরি তারাপীঠ মন্দির এবং তারাপীঠ মহাশ্মশানে যে কর্মক্রিয়া হবে তা দেখানো হবে। তাই অবশ্যই যারা আমাদের চ্যানেলকে ভালোবাসেন বা এই ধরনের আধ্যাত্মিক বিষয়গুলি জানতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের সরাসরি কৈশিকী অমাবস্যার দিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ অনুষ্ঠান করে আপনাদের এই বিষয়গুলি দেখানো হবে। এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।